রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আমি ভৈরব তোমাদের সঙ্গীত। নমস্কার বন্ধুরা, আবারও ক্লার্কশিপ এক্সামিনেশন 2009 এর স্পেশাল ক্লাস নিয়ে আজকে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট আরও 30টি প্রশ্ন উত্তর নিয়ে। অলরেডি ক্লাসের ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করেছি, তো তোমরা যদি ভিডিওগুলি এখনো অবধি না দেখে থাকো এক্ষুনি যেও ভিডিওগুলিকে দেখে নাও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিগত বিভিন্ন পরীক্ষায় আসছে এমন কিছু মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এই ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং অনেক বন্ধুরাই কমেন্ট করছিল দাদা পিডিএফ দিলে অনেক ভালো হয়। তো তোমাদের কথা ভেবেই আজ থেকে আমরা পিডিএফ থেকে আমি তোমাদের জন্য পিডিএফ নিয়ে এসেছি, যেটি তোমরা ডেসক্রিপশন বক্সে যেয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ ইতিহাস প্রশ্ন উত্তর। চলো আজকের প্রথম প্রশ্নটি দেখে নাও। কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন প্রতিষ্ঠাতার নাম কি? কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন প্রতিষ্ঠাতার নাম হলো আচার্য নরেন্দ্র দেব। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। নিখিল ভারত কৃষক সভা কবে স্থাপিত হয়? 1936 খ্রিস্টাব্দে নিখিল ভারত কৃষক সভা স্থাপিত হয়। বক্সারের যুদ্ধ কবে ঘটেছিল? 1764 খ্রিস্টাব্দে। সুভাষচন্দ্র বসু কোন কংগ্রেস অধিবেশনে প্রথম সভাপতি নির্বাচিত হন? 1938 খ্রিস্টাব্দে গুজরাটের হরিপুরাতে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হন। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 23 জুন 1757 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা, এই যে প্রশ্নগুলি রয়েছে সালের প্রশ্নগুলো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমরা এই সাল থেকে একটা না একটা প্রশ্ন কমন পাবে। তাই এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবে। কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে ঘটেছিল? 1761 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও সিরাজদৌল্লার মধ্যে হয়েছিল। তো বন্ধুরা, এই যে প্রশ্নটি দেখছো এই প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমাদেরকে কিন্তু আমি প্রত্যেক দিন এই ক্লাসগুলো করাচ্ছি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্ন উত্তর সেগুলি শুধুমাত্র তোমাদেরকে দেখাচ্ছি, তাই তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্ন উত্তরগুলোকে ভালোভাবে দেখে নেবে। সূর্য সেন কি নামে পরিচিত? মাস্টার দা সূর্য সেন নামে পরিচিত। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন মাস্টার দা সূর্য সেন। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? ওয়ারেন হেস্টিংস। আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম কি? আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম হলো সরোজিনী নাইডু। সর্বভারতীয় কৃষক সভার একজন নেতার নাম কি? সর্বভারতীয় কৃষক সভার একজন নেতার নাম স্বামী সহজানন্দ সরস্বতী। ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি ছিল? ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। পলাশির যুদ্ধে কে জয়লাভ করেছিলেন? রবার্ট ক্লাইভ। 1938 সালে কংগ্রেস সভাপতি কে ছিলেন? 1938 সালে কংগ্রেস সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। পানিপথের তৃতীয় যুদ্ধে কে জয়লাভ করেছিল? আহমদ শাহ আবদালি। বক্সারের যুদ্ধে কাদের মধ্যে ঘটেছিল? অর্থাৎ বক্সারের যুদ্ধ কাদের মধ্যে ঘটেছিল? ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মনরো ও অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, বাংলার নবাব মীর কাসিমের মধ্যে ঘটেছিল। কলিঙ্গ যুদ্ধ কবে ঘটেছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিজাতিতত্ত্বের উদ্ভাবক কে ছিলেন? স্যার সৈয়দ আহমদ খাঁ। রাজা হরিশ্চন্দ্র সিনেমাটির পরিচালক কে ছিলেন? দাদা সাহেব ফালকে। শচীন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কি? প্লেয়িং ইন মাই ওয়ে। মান্নাদের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটি কোনটি? জীবনের জলসাঘরে। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সোমপ্রকাশ পত্রিকার সাধারণ
সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকনাথ বিদ্যাভূষণ। প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি? সমাচার দর্পণ। বাংলার মাটি বাংলার জল গানটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে প্রথম কবে কোথায় রেলপথ চালু হয়? 1853 খ্রিস্টাব্দে মুম্বই থেকে থানে পর্যন্ত। তো এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই এগুলি এই কোশ্চেনগুলোর পাশে তোমরা অবশ্যই VVI বলে লিখে রাখো এবং এগুলি অবশ্যই তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়? 1878 খ্রিস্টাব্দ থেকে। তো বন্ধুরা, আজকেও আমরা তোমাদেরকে মোস্ট 30টি প্রশ্ন তোমাদেরকে দেখালাম। পরবর্তী ক্লাসে আমরা আরও বাকি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো তোমাদের জন্য কিন্তু আমরা প্রত্যেক ক্লাসে এখন থেকে PDF দিচ্ছি, তাই অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে যেয়ে সেখান থেকে PDF ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।